নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অন্নপূর্ণা সেতু থেকে বরাক নদীতে যুবতীর মরণছাপ, পরে জীবন্ত উদ্ধার। দুর্নীতি নিবারণ শাখার অভিযান, ঘুষ নিয়ে ধৃত ফায়ার সার্ভিসের বসন্ত সিংহ। উৎকোচ দিতে ব্যর্থ অঞ্জনা দাস, বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘোর থেকে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর অন্নপূর্ণা সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দিল এক যুবতী, তবে স্থানীয় লোকদের তৎপরতায় নদী থেকে জীবন্ত উদ্ধার করা হয় তাকে। জানা যায়, আত্মহত্যার চেষ্টায় সেতু থেকে ঝাঁপ দিয়ে কাবুগঞ্জ এলাকার ওই যুবতী, স্থানীয়রা নৌকা দিয়ে উদ্ধার করে তাকে মেডিকেল কলেজে পাঠান। খবর পেয়ে উপস্থিত হন পুলিশ, পৌঁছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথও। কাবুগঞ্জের ওই যুবতী দীর্ঘদিন ধরে শিলচরে এক ভাড়া ঘরে বাস করেছিলেন, কি কারণে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন তা এখনো জানা না গেলেও প্রেম সংক্রান্ত বিষয়ে জড়িত থাকার ব্যাপারে অনেকেই সন্দেহ করছেন। হঠাৎ একটা মেয়ে, আমাদের নতুন ব্রিজ অন্নপূর্ণা ঘাট যে নতুন ব্রিজ হয়েছে, ওই ব্রিজের উপর থেকে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছে, জলে ঝাঁপ মারছে নদীতে। তখন ওই ঝাঁপ মারা দেখিয়ে আমরা লোকালিটির মানুষ সবাই দৌড়িয়ে গেছে মেয়েটারে বাঁচানোর লেগে। তার মধ্যে দুইজন আমাদের এই প্রোটেকশনের কাজ করে দুইজন মিস্ত্রি মানুষ, মুসলিম সমাজের মানুষ, এই দুইজন মিস্ত্রি সঙ্গে সঙ্গে পাশেই আমরা নৌকা আসলো, ওই নৌকা নিয়ে মেটারে রিকভারি করা লেগে গেছে। সঙ্গে লোকালিটির লোকাল ছেলেরা আমরা সবাই গেছি, গিয়া মেটারে আমরা উদ্ধার করছি এবং মেটারে লোকাল থানাতে ফোন করে তার চিকিৎসার লাগে আমরা পাঠাইছি। শোনা গেছে মেটা কাবুগঞ্জের বাসিন্দা এবং শিলচর অম্বিকাপট্টিতে কোন জায়গাতে জানি ভাড়া করে থাকে, কিন্তু এটাও শোনা কথা, এটা আমরা সঠিকভাবে জানি না এটা কী ব্যাপার, কোন জায়গাতে সঠিক থাকে। এই কারণে মেয়েটা যে এখানে সুইসাইড অ্যাটেম্প করছে এটা আমি জানি না, আমরা কেউই কইতে পারতাম না। আমরা হঠাৎ দেখছি মেয়েটা জাম মারছে, জলে জাপ মারার সঙ্গে সঙ্গে আমরা কে মারছে কি না এটা এইসব তো আর চিন্তা করার ব্যাপার না, সঙ্গে মানবতার খাতিরে আমরা সবাই গেছি, গিয়া মেয়েটারে রিকভারি করিয়া লোকাল থানাতে ফোন করিয়া চিকিৎসার লাগে আমরা পাঠাইয়া দিছি। মেয়েটার অবস্থা খুব ভালো না, মেয়েটারে আমরা চিকিৎসার লেগে পাঠাইছি, খুব ভালো না দেখে আমরা ভাবছি যে সঙ্গে সঙ্গে চিকিৎসাতে দেওয়া দরকার, মেডিকেলে আমরা পাঠাই দিছি লোকাল পুলিশের। ফের উৎকোচ নেওয়ার সময় দুর্নীতি নিবারণ শাখার জালে আটক হলেন একজন সরকারি কর্মচারী। কাছাড় জেলা ধলাই অগ্নি নির্বাপক বাহিনীর ইনচার্জ বসন্ত সিং ফায়ার সেফটি ও এনওসি দেওয়ার নামে 20,000 টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে শুক্রবার দুর্নীতি নিবারণ শাখার জালে আটক হন। যাদের সত্যি প্রয়োজন তাদের কপালে জুটছে না প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ। প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের তালিকায় স্থান পাচ্ছে ধনী লোকদের নাম। আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রথম থেকেই সরব হলেও কতিপয় দুর্নীতিগ্রস্ত লোকের কারণে বঞ্চিত হচ্ছেন প্রকৃত হিতাধিকারীরা। এই প্রকল্পে ব্যাপক হারে দুর্নীতির কারণে ভাঙাচোরা মাটির বাড়িতেই বাস করছেন বহু মানুষ। একটি জ্বলন্ত উদাহরণ দেখা গেল কাটিগড়া কেন্দ্রের কালাইনগাঁও পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রামে। বিভিন্ন জনপ্রতিনিধির কাছে একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও 65 বছর বয়সী হতদরিদ্র দিনমজুর পবিত্র দাসের ভাগ্য জটনি ঘর। পবিত্র দাসের স্ত্রী অঞ্জনা দাস সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, দাবি মতো উৎকোচ দিতে না পারায় বারবার আবেদন জানানো সত্ত্বেও তাদের ভাগ্যে জটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। তাই নিরুপায় হয়ে অত্যন্ত দুঃখ কষ্টের মধ্যে এই ভাঙা ঘরে দিন যাপন করছেন তারা। দুপশলা বৃষ্টিতে এই ঘরের ভিতরে হাঁটোচল হয়, বেশি বৃষ্টি হলে তো আর বলেই লাভ নেই। এছাড়া ঘরের অর্ধেক অংশের চাল প্রায় নেই বললেই চলে, যার ফলে বৃষ্টির সময় ঘরের ভিতরে ঝমঝমিয়ে জল পড়তে থাকে। ভোটের পূর্বে অনেক জনপ্রতিনিধি সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট জেতার পর এদের কাছ থেকে আর কোনো সাহায্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন অঞ্জনা। তিনি এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর করতে করজোড়ে আবেদন জানিয়েছেন। মেম্বার পঞ্চায়েত হইতে হইতে বহুত বছর থেকে আমি একটা ঘর হয় না, কিন্তু না জল হয়ে আসলে তো কতটুকু জল হয়, বৃষ্টি দিলে বৃষ্টি দিলে তো কমর জলের মতন হয়ে যায়, আর এমনি যদি মানে ফ্লাট হয়ে তো আর ঘর টুল্লি লইয়া পর্যন্ত যায়, মানে টুল্লি পর্যন্ত জল হয়ে যায়, টুল্লি পর্যন্ত জল হয়ে যায়। আচ্ছা, ঘর ফাঁপানো কেটা লাগিয়া পাইনা কেটা লাগে এটা যায় না, কারণ সবে পাইতে পারে, আমি নু পয়সা দিতে পারি না, পয়সা দিতে পারে না এলেই ঘর পাওয়া না, ও কারণে আমি ঘর পাই না। তোমার কাছে টাকা দাবি করছিল নি? অন দাবি কেটা মানে পরস্পর মাঠে দিয়ে টাকা কই বাটি ভুল ফাটায় না, মোটর তো খরচ দিতে পারতাম না, এটাও কই। আচ্ছা, খরচ দিতে পারতাম না এলেই টাকা ঘর পাওয়া না, ঘর পাই না।
আশেপাশে যারা গড় আছে তারা কিন্তু গড় পাইছে, মানে টাকালা মানুষও কি তার গড় পাইছে? আচ্ছা, কিন্তু আমার গড় পাইছে না, আমি পয়সা করিও আমি খরচ করতাম পারতাম না, গড় পাইছে না। কিন্তু মুখ্যমন্ত্রী জানি গড় সব দিয়ে দিছে, কিন্তু আমার সব গরিব বেড়ে দিছে, সব গরিব বেড়ে দিছে, কিন্তু আমরা ভাগ্যে জুটিছে না। আর এখন যদি বৃষ্টি হয় তুফান হয় তাই আমার তাহার মতন জায়গা নাই, ছেলে দুইটা লইয়া অসুস্থ ছেলে লইয়া তাহার মতন জায়গা নাই। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করি আমার একটা গড় দেন নাই, লাইক আমি তো আর একেবারে থাকার মতন ক্ষমতা আমার নাই, আর এখন মরতেও লাগবো আমার। বরাকভেলি আদিবাসী সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার ডলু চা বাগানে। এদিন বিকেল 3 ঘটিকার সময় ডলু বাগানে আদিবাসীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এরপর আরও সভা অনুষ্ঠিত হয় শুভং, বালাছড়া এবং বরখোলা সবুজ সংঘ কমিউনিটি হলে। এদিনের সভায় উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। এক নির্বাচনী জনসভার আয়োজনে প্রথমে আদিবাসীদের সঙ্গে কথাবার্তা করে আশীর্বাদ নিলেন। সঙ্গে উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ ও বিজেপির মণ্ডল সভাপতি পিনাক দাস, বিজেপি এসসি মোর্চার সভাপতি অমলেন্দু দাস, সাংসদ নমিনী বিশ্বজিৎ দাস প্রমুখ। যারা সবাই তাদেরকে জানে তারা মঞ্চ সুশোভিত করছে আজকে, আর আমরা এই সংঘের সঙ্গে হয়তো বা সাংগঠনিক ভাবে জড়িত নই, কিন্তু আমরাও 3 জন রাজনৈতিক দলের কর্মী বলে যাই বলে আমরা এখানে যাচ্ছি। আমাদের ভোলা আছে, তিনি কংগ্রেসে কাজ করেন, তিনি এক সময়ে আমাদের মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, আর এই বরখোলা সমষ্টি যেখানে আজকে সংঘের কার্যক্রম চলছে, এই বরখোলা সমষ্টির বিধায়ক সম্মানিত মিসবাউল ইসলাম তিনিও এখানে আছেন, তিনিও কংগ্রেস দলের আগামী ভারতীয় জনতা পার্টি। আর আপনারা যারা এই সংঘ রাজনৈতিকভাবে আপনারা যারা নিজের পক্ষকে সংগঠিত করার প্রয়াস করছেন আপনারা সবাই এখানে আছেন, তো আমি মঞ্চে যারা আছেন, মঞ্চের সামনে যারা আছেন সবাইকে একটু আমার শ্রদ্ধা, আমার নমস্কার। রংপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা ক্রেশার মালিক সেলিমুদ্দিন লস্কর ইমরান আলীর জমি জবরদখল করেছেন, এই অভিযোগ তোলেন খোদ ইমরান। তিনি বলেন জমির মালিক হয়ে তারা ওই জমিতে গেলে সেলিমুদ্দিন লস্কর তাদের বিরুদ্ধে ভুয়ো ডাকাতির মামলা নথিভুক্ত করে হয়রানি করছেন। শুক্রবার এলাকার সমাজসেবী রজত রায় বলেন জমি সংক্রান্ত ওই ব্যাপারটি সার্কেল অফিসের পাটোয়ারি বা মণ্ডল দ্বারা লাগানো হয়েছে। বিষয়টি নিয়ে উপস্থিত জনসাধারণ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা প্রমুখের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। ময়নারবন আমতলায় আমার বাড়ি, আর আমতলা এখানে একটা সেলিম কেচার আছে, এই কেচারের জমিটা হইলো আমরা 3 বিঘা 18 হাজার 1300 টাক জমি, এটা হইলো আমার। আর দুর্যোগস্থি করিয়া সেলিমে আমার জমিটা নিয়া ঢুকাই দিছি, আমরা জমিটা বেড়া দেওয়া দিয়ে আমরা ওটা ডাকাতির কেস দিছে, ডাকাতির কেস দিয়া এই আমরা হ্যারাসমেন্ট করছে, আমরা গোয়াড়ি থেকে জামিন লইয়া আমরা ছুটিয়ে আছি। এর জন্য ওরা কমজোরি মানুষ দেখে গরিব পুরা ওটা মানুষের জমি আত্মসাত করিয়া সেটেলমেন্টের পাটোয়ারি লোকে মিলিয়া এই আত্মসাত করিয়া খায়, আমরা গরিব মানুষ আমরা বিজে খাম করিয়া খাই, আমরা কই গিয়া টেকা পাইতাম তার লোকে তো আমরা আর ধরার মতো কোনো উপায় নেই। ইয়া ওরা ধমকি দামকি দে ডাকাতির কেস দিয়ে আমরা খালি জমিও জমা করি, ওই আমরা ডাকাত মানে যাবো বলেছি, তার লোকে আমরা কীভাবে মানব চাই না, আমরা অরিজিনাল যত আমরা ওই ডকুমেন্ট আছে, ওই যখন ডকুমেন্ট মহাসড়ক নোটিশ আছে, হিয়ারিং দিছে সরকারে, আমার আছে, আমার দলিল আছে, জবানবন্দি আছে, খাজনার কাগজ আছে, আর কী লাগে, মিউটেশন আছে, ওই পাটোয়ারি লোকে সহযোগিতা করিয়া পাটোয়ারির নাম কি জি আমার পাটোয়ারির নাম হলো বিধাননাথ পাটোয়ারি, আর সেলিম আহমদ লস্কর, সেলিমন্ত্রী লস্কর। এখন তো আপনারও গভর্নমেন্টের আশ্রয় লইছি, আমরা এটা উচিত বিচার করিয়া সবে দিতা। সাংবাদিক সমাজসেবী জ্যোতিরেন্দ্র চন্দ্র দত্তের 102তম জন্মদিবস উদযাপিত হলো শিলচর প্রেস ক্লাবে। শুক্রবার বিকেল 3টায় বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মৃতিচারণের পাশাপাশি আয়োজিত হয় এক আলোচনা সভা।
আলোচনার বিষয় ছিল লোকসভা নির্বাচন ও বরাক উপত্যকার গণদাবি। এতে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক শঙ্কর দে, কবি সাংবাদিক অতীন দাস, রূপম নন্দীপুর কায়স্থ, সঞ্জীব দেবনাথ, কল্পনা গুপ্ত প্রমুখ। দুঃখ সুখের দোলেখ প্রাণের দোলেখ, দুঃখ সুখের দোলেখ ছিলে আসার উরুকবাণী। আজকে আমরা যেহেতু আমরা প্রতি বছর করি যে পরিস্থিতি স্বাভাবিক না কেন, আমরা বৃদ্ধি বিচার করার চেষ্টা করি এবং এবার যেটা আলোচনা সভার বিষয় রয়েছে স্মৃতিচারণ হবে এবং আলোচনা সভার বিষয় বর্তমান সময়ের সঙ্গে সঙ্গতি রেখে লোকসভা নির্বাচন বরাক উপত্যকার জনদাবি। তো নিশ্চয়ই আমাদের বক্তার সংখ্যা সীমিত। শিলচর সংগীত বিদ্যালয়ের বসন্তোৎসব পালন বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শুক্রবার অনুষ্ঠিত হয়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে শিক্ষাবিদ সৌরেন্দ্র কুমার ভট্টাচার্য প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। বসন্তের রঙে রাঙাও শীর্ষক বিষয়ের উপর আয়োজিত এদিনের অনুষ্ঠানে কচি কাছাড়া উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে নৃত্য ও সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলেন। পরে বসন্ত উৎসব পালনের তাৎপর্য তুলে ধরেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আমন্ত্রিত অতিথিরা। বসন্ত উৎসব মূলত আমরা জানি যে দোলোৎসব বা বসন্ত উৎসব বা দুল যাত্রা বা রং খেলা, তার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। বিশেষ করে বাঙালিদের এই উৎসব বসন্ত উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সুপ্রিয় কনিষ্ঠ যিনি সন্তান ছিলেন উনি মূলত এই উৎসব এই বেশিরভাগ বসন্ত উৎসব শুরু করেছিলেন। পরবর্তীকালে যা বসন্ত উৎসব হিসাবে পরিচালিত হয়েছে। যাই হোক, আজকের দিনে আমরা এই বসন্ত ঋতুকে মূলত আগমন জানানোর জন্য এই বসন্ত উৎসব, আর এই বসন্ত উৎসবের মধ্যে অনেক তাৎপর্য তার জড়িয়ে রয়েছে। একে অন্যের সহিত মিলন আর রং খেলা যেটা আমরা করি দোলোৎসব, এই দোলোৎসবে তো আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর জন্মদিনে আর ঠাকুরের চরণে আমরা দোল উৎসবকে স্মরণ করে আমি মহাপ্রভু ঠাকুরের চরণে প্রথম রমজান থেকে কাঠিঘোড়ার দুধপুর গণিগ্রাম জিপি লামা দুধপুর দারুল কিরাত লতিফিয়া শাখা কেন্দ্রে এবার দারুল কিরাত অর্থাৎ বিশুদ্ধ কোরআন শিক্ষা শুরু হয়েছে। এতে মাদ্রাসা স্কুলের পড়ুয়া সহ প্রাপ্তবয়স্ক লোকেরাও ক্লাস করছেন। শুক্রবার রমজান মাসের দ্বিতীয় জুম্মার নামাজের পর উক্ত দারুল কিরাত কেন্দ্রে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গাঁও পঞ্চায়েত সদস্য দিলওয়ার হোসেন চৌধুরী ও দারুল কিরাত কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও দারুল কিরাতের প্রশিক্ষণ চলছে। সমিতির নির্দেশ অনুযায়ী এবং হাফিজ মাহমুদ হুসাইনের প্রচেষ্টায় কারি মাওলানা মাসুম মাহমুদকে ওই কেন্দ্রের প্রধান কারি হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং সহকারী হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে কারি রাফিকুল ইসলাম, কারি বাসির আহমেদ, কারি আমিনুল হক, কারি ফারুক আহমেদ ও হাফিজ মাহমুদ হুসাইনকে। দারুল কিরাত লতিফিয়া লামা দুধপুর শাখা কেন্দ্রের পক্ষ থেকে আমি বিশেষ করে আমার হাফিজ মাহমুদ হোসেন চৌধুরী সাহেবের যে পর্যন্ত মোটামুটি আর কি কষ্ট করছেন তাইন, যে কষ্টর বিস্তারিত আমি কইতে চাইছি তাইন, এই পর্যন্ত আর কি আমরা যে আজকে কারি প্রধান কারি সাহেব কারি সাহেব মৌলানা মাসুম আহমেদ বড়বইয়া সাহেবরে অনেক দিন থাকি তাইন মানে খুঁজাখুঁজি করছেন করিয়া গিয়া, যাই হোক শেষ পর্যন্ত আমরা সোনাপুর থাকিয়া তাইন অনুমোদনটা ফবাইয়া দিছেন প্রধান খারি সাহেবর ফবানির কারণে, এবং সহকারী খারি সাহেব যারা আছেন রফিকুল ইসলাম সাহাব, খারি বশির আহমদ সাহাব, খারি আমিনুল হক সাহাব, খারি ফারুক আহমদ সাহাব,
এনতান সবর উদ্যোগে সবর প্রচেষ্টায় আজকে আমরা দারুল কিরাত যেভাবে এত সুন্দরভাবে চলছে, যেটা আর কি আমরা বাসায় প্রকাশ করার মতো নাই, অত সুন্দর অত শুদ্ধভাবে আজকে যে আমরা খারি প্রশিক্ষণ হয়েছে, ছাত্ররা অনেক আগুয়াইছে, আমরা গ্রামের মানুষও খুব উৎসাহিত যে এত সুন্দরভাবে আমরা প্রধান খারি সাহেবরে আজকে আমরা এই দারুল কিরাত কেন্দ্রে সহযোগিতা করিয়া চালাইয়া যাইতরা, যার কারণে আমি আমার খারি সাহেবগণ সবরে বিশেষ করে আমার গ্রামের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আসাম বিশ্ববিদ্যালয়ের ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগ ও শিলচরের দ্বিজেন্দ্র ডলি মেমোরিয়াল লাইব্রেরি আয়োজনে 21 মার্চ বিশ্ব কবিতা দিবসে বিশেষ আন্তর্জাতিক আলোচনাচক্র ও কবি সম্মেলন অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের প্রেমেন্দ্র মোহন গোস্বামী সেমিনার কক্ষে। অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক দিগন্ত বিশ্ব শর্মা। শ্রী অরবিন্দর লেখা থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, ভবিষ্যতের কবিতা মন্ত্রের দিকে যাবে। এই অনুষ্ঠানের জন্য উচ্ছ্বাস প্রকাশ করে বিভাগীয় প্রধান সুমন গুণ জানিয়েছেন, আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত। অনুষ্ঠানের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক রাজীব কুমার পন্থ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে 50 জনের বেশি লেখক, অধ্যাপক এবং গবেষকদের উপস্থিতি অনুষ্ঠানটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী, অধ্যাপক অর্জুন দেব সেন শর্মা এবং অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে। নানা ভাষায় প্রায় 50 জন কবিতা পড়েছেন। বাইরে থেকে এসে বিভাগের আমন্ত্রণে কবিতা পাঠে যোগ দিয়েছেন তরুণ প্রজন্মের উল্লেখযোগ্য কবি সব্যসাচী মজুমদার, বেবি সাউ, অরুণাব রাহা রায় এবং শাম। কবি সম্মেলন সঞ্চালনা করেন কবি শতদুল আচার্য। কবিতা পড়েছেন বরাক উপত্যকার বিশিষ্ট কয়েকজন কবিরাও। এটা আমার প্রতি একটা বিরাট ভগবত কৃপা, আর আমি মনে করি ওই ভগবত কৃপা দুজন মানুষের ভগবত কৃপা, দুজন মানুষের কৃপা। আর আমি, আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন, আমার সম্পূর্ণ বক্তৃতাটা আমি আমি তারা দুজনকেই আমি উৎসর্গা করেছি। একজন হলো আমার বাবা, উনি নীরব সাহিত্যিক ছিলেন, আপনারা স্তম্ভিত হবেন, আর এই কথাটাও আসামে স্বীকৃত এখনো নয়। বাবা অসমীয়া সাহিত্য জগতের জন্য সর্বোচ্চ সংখ্যক গীতি সাহিত্য রচনা করেছেন, more than 1000, এটা প্রকাশিত হয়ে গেছে সহস্র গীতিমালিকা, এই শীর্ষকে তার বই বাইর হচ্ছে। তারপরে more than 400 poetry in 3 languages, আসামিজ, বাংলা এবং ইংলিশ, তিনটি ভাষাতে more than 400 poetry, apart from huge translation work, বাংলা 7-8টা নভেল ট্রান্সলেশন করেছেন। খবর শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। অন্নপূর্ণা সেতু থেকে বরাক নদীতে যুবতীর মরণছাপ, পরে জীবন্ত উদ্ধার। দুর্নীতি নিবারণ শাখার অভিযান, ঘুষ নিয়ে ধৃত ফায়ার সার্ভিসের বসন্ত সিংহ। উৎকোচ দিতে ব্যর্থ অঞ্জনা দাস, বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।